বাঙালি রাষ্ট্রপতিরও ছাড় দেয় নাই, চিন্তা করা যায়? সে বেচারা মনের খুশিতে নবনীত চৌধুরী একজন সঙ্গীত শিল্পী, তার একটা পোস্টে একটা ছবিতে তিনি একটা কমেন্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এইটুক লেখাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ট্রেন্ড চালু হয়ে গেছে। সে বেচারা মনের খুশিতে সেখানে একটু লিখছে, এখন তার মনের ভাব তো সে প্রকাশ করতেই পারে, কিন্তু আমরা বাঙালিরা কোনো কিছু পাইলেই হয়েছে সেটারই ট্রেন্ড বানায় ফেলাই। আর তার একটা জলযন্ত্র উদাহরণ এই মাননীয় রাষ্ট্রপতির একটা ছোট্ট কমেন্টে, যিনি মানে মনের খুশিতেই হোক আর যেভাবেই হোক তিনি সেখানে ভালোবেসেই হোক লিখেছেন, এতটুকু লেখায় তাকে এইভাবে আসলে ট্রেন্ডিংয়ে তোলাটা ঠিক হয়নি বলে আমার মনে হয়। সারা বাংলাদেশটা ট্রেন্ডিং হচ্ছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। এই নবনীতার গান মাঝে রাষ্ট্রপতি সাহেব নাকি শুনেছিলেন, তার পছন্দ হয়েছিল। তার একটা ডেনমার্কের একটা ছবি যেখান থেকে সে পোস্ট করেছিল, সেই পোস্টে যা তিনি একটা কমেন্ট করেছেন, এই কমেন্ট করাটাই যেন তার ভুল হয়েছে। এখন আমরা যা শুরু করছি, আমরা যা শুরু করে দিছি, তাতে বেচারা আসলে এখন একটা লজ্জার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা লজ্জার মধ্যে দিয়েই সে দিন অতিবাহিত হতে করতেছে যে আমি কি ভুল করে ফেললাম, সামান্য একটা কমেন্ট লিখছি তাতেই বাঙালি আমারে সারা বাংলাদেশ করে দিল, তাহলে না জানি আর কিছু লিখলে আরও কি না কি করে। তো আমরা মনে হয় না ভালো হবো, আমাদের দেশে কোনো কিছু হইলেই আমরা সেটাকে ট্রেন্ড বানাবো, এটা আমাদের স্বভাব।